স্বাধীনতা দিবসের প্রাক্কালে মন কি বাত অনুষ্ঠানে দেশের 75 বছরের স্বাধীনতা দিবসকে ঐতিহাসিক বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সঙ্গে দেশবাসীর প্রতি তার আহ্বান, আগামী 13 থেকে 15 আগস্ট হর ঘর তিরঙ্গা আন্দোলনে নিজের বাড়িতে পতাকা উত্তোলন করুন প্রত্যেক ভারতবাসী। রবিবার মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 38 নং বুথ এলাকার লোকজনদের সাথে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানটি শুনেন মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত চৌধুরী। উদয়পুর কাকরাবন কমিউনিটি হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 91তম মন কি বাত অনুষ্ঠান শুনেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তার সাথে ছিলেন কৃষি, পরিবহন এবং পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী মন কি বাত শোনার অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় জনগণের সাথে কথা বলে তিনি তাদের নানা সমস্যা সম্পর্কে অবগত হন এবং এলাকার জনপ্রতিনিধি হিসেবে সেগুলোর অতি দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন। চারদিন নিখোঁজ থাকার পর অবশেষে রবিবার সাত সকালে উদ্ধার হল তপন দাস নামে এক ব্যক্তির মৃতদেহ। ঘটনা সাব্রুম মহকুমার দমদমা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বসাকপাড়া এলাকায়। রবিবার সকালে বসাকপাড়ায় একটি রাবার বাগানে মৃতদেহটি দেখতে পায় বাগানের মালিক। পুলিশ ছুটে এসে ঘটনার তদন্তে নামে মৃতের পরিবারের লোকজনদের অভিযোগ তাকে খুন করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত ব্যক্তির বাড়ি কেরাশিটিলা এলাকায়। রবিবার দুপুরে মজলিশপুর বিধানসভা কেন্দ্রের জিরানিয়া নগর পঞ্চায়েতের অধীন 6 নং ওয়ার্ডের কালিমোড়া এলাকার 38 নং বুথের 10টি পরিবারের 34 জন ভোটার বিজেপি দলে যোগ দেন। তাদের দলে বরণ করে নেন স্থানীয় বিধায়ক সুশান্ত চৌধুরী। শনিবার রাতে উদয়পুর খিলপাড়া বাজারে বাইসাইকেল চুরি করতে গিয়ে হাতে নাতে ধৃত দুই যুবক। উত্তেজিত জনতার হাতে বেদম মার খেতে হয় তাদের। পরে ঘটনাস্থলে ছুটে যান রাধাকিশোরপুর থানার পুলিশ। ধৃত দুই যুবককে থানায় আটক করে নিয়ে আসে পুলিশ। শনিবার সন্ধ্যায় পার্শ্ববর্তী রাজ্য আসামের করিমগঞ্জ জেলার পাথারকান্দি এলাকা থেকে গ্রেফতার করা হয় ধর্মনগর থানাধীন 9 বছরের নাবালিকা ধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্তকে। ধৃতের নাম রোশন আলী। রবিবার তাকে আদালতে সোপার্থ করা হয়। সঙ্গীত জগতে নক্ষত্র পতন প্রয়াত হলেন ও তোতা পাখিটির খ্যাত সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্র। 2015 সালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন নির্মলা মিশ্র। শনিবার রাতে না ফেরার দেশে চলে গেলেন নির্মলা মিশ্র। চলে গেলেন বিশিষ্ট লেখক প্রাক্তন মন্ত্রী ডাক্তার ব্রজগোপাল রায়। সারা ভারত ফরওয়ার্ড ব্লকের শীর্ষ নেতা ব্রজগোপাল রায় দীর্ঘ রোগ ভোগের পর রবিবার সকালে প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। তিনি ত্রিপুরায় প্রথম এবং তৃতীয় বামফ্রন্ট সরকারের মন্ত্রী হিসাবে যোগ্যতার সাথে ত্রিপুরার মানুষের সেবা করে গেছেন। তার মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে ছুটে যান সিপিএম নেতা মানিক দে, পবিত্র কর সহ অন্যান্যরা। পরে বিশিষ্ট লেখক তথা প্রাক্তন মন্ত্রী ব্রজগোপাল রায়ের মরদেহ দুপুরে নিয়ে আসা হয় আগরতলা প্রেস ক্লাবে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। সারা ভারত আইনজীবী ইউনিয়ন ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে রবিবার মানব অধিকার ও সংবিধান শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি অশোক কুমার গাঙ্গুলি। আবারও ধর্মনগর থানার হাতে 3.5 লক্ষ টাকার শুকনো গাঁজা সমেত ধৃত দুই পাচারকারী। ধৃতরা হল দীপক নাম, বাড়ি সিধাই মোহনপুর ও গণেশ শর্মা। তার বাড়ি বিহারে। ঘটনা উত্তর জেলার ধর্মনগর থানাধীন টঙ্গিবাড়ি ও লালছড়া এলাকায়। পুলিশ ধৃতদের বিরুদ্ধে ইন্ডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে। সোমবার ধৃতদের পুলিশ রিমান্ড চেয়ে ধর্মনগর জেলা আদালতে সোপার্থ করা হবে। রাজধানী এগিয়ে চলো সংঘের উদ্যোগে রবিবার ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হল এক স্বেচ্ছা রক্তদান শিবির। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক পরেশ চন্দ্র চক্রবর্তী। রাজধানীর শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দল সংঘে রবিবার খুঁটি পূজার মাধ্যমে শুরু হয় পুজোর কাজ। ক্লাবের তরফে জানানো হয় এবারের দুর্গাপুজোয় তাদের থিম কাশী বিশ্বনাথ মন্দির। পুজোর বাজেট 35 থেকে 40 লক্ষ টাকা। স্বাধীনতা সংগ্রামী উধম সিং এর শহীদান দিবসে সংযুক্ত কিষাণ মোর্চা ত্রিপুরা শাখার উদ্যোগে রবিবার চাক্কা জাম কর্মসূচির আয়োজন করা হয়। রাজধানীর উত্তর গেট এলাকার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা পবিত্র কর সহ অন্যান্যরা।
মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্যোগে এবং আগরতলা সাইক্লো হোলিক ফাউন্ডেশনের সহায়তায় রবিবার রাজধানীতে এক সাইকেল র্যালির আয়োজন করা হয়। মানুষকে সচেতন করার লক্ষ্যে এদিন শতাধিক বাইসাইকেল আরোহী এই র্যালিতে অংশ নেয়। ত্রিপুরা ইনস্টিটিউট অব প্যারামেডিকেল সায়েন্সের উদ্যোগে রবিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। একই ছাদের তলায় ছাত্রছাত্রীদের বিভিন্ন কোর্সে পড়াশোনার যে সুযোগ তৈরি করা হয়েছে সেটাই এদিন তুলে ধরা হয়। ত্রিপুরা সমবায় কৃষি ও গ্রামীণ বিকাশ ব্যাংক লিমিটেডের 49তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল রবিবার। এদিন সমবায় নিয়ামক অফিসের মিলন আয়তনে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন সভাপতি প্রমোদ রিয়াং। ভারতীয় জনতা পার্টি তপশিলি জাতি মোর্চার সদর শহর জেলা কমিটির কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হল রবিবার। রাজধানীর কলেজছিলা ফিশারি অফিসের হল ঘরে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন এসসি মোর্চার প্রভারী রেবতী মোহন দাস। নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীতে কেন্দ্রীয় সরকার যে জিএসটি লাগু করেছে তার বিরোধিতায় সামিল হয়েছে যুব তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। রবিবার গরিব বিরোধী জিএসটি অবিলম্বে প্রত্যাহারের দাবি নিয়ে রাজপথে মিছিল করল যুব তৃণমূল নেতৃত্ব। আগরতলা পাবলিক স্কুল এবং ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের যৌথ উদ্যোগে রবিবার সকালে এক বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয় আগরতলা বলদাখাল এলাকায়। এদিন মোট 50টি গাছ লাগানো হয়েছে।